এটা স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে পড়ায়, কোনো নকল বউ নয়, আসল বউয়ের জন্য। ওকে ওকে ওকে, ফরগেট ইট। চলো আমরা গান শুরু করি। আরে আয়নার সামনে এতগুলো টিপ, তোমার কি কোনো কাজ নেই নাকি এতগুলো টিপ লাগিয়েছো কেন? কেন অসুবিধা কি হচ্ছে কি? হ্যাঁ, অত বড় তো মুখ দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছে না, টিপগুলো ঠিক এই কপালের মাঝখানে। ঠিক আছে ঠিক আছে। কি ঠিক আছে, টিপগুলো ফেলতে পারছো না কেন? এরপর যখন আপনার বউ আয়নায় টিপ লাগাবে, তখন কি আপনি এভাবে তার সঙ্গে ঝগড়া করবেন? কত ঝগড়ুটে আপনি। আমি ঝগড়ুটে? তাছাড়া কি সারাক্ষণ শুধু ঝগড়া করে? আমি ঝগড়া করি? বাহ বাহ, তোমার যে গলার আওয়াজ, বাড়িতে তো কাকচিল বসতে পারবে না। তাই নাকি? তাহলে ভালোই হলো। কি? এই যে মালপত্র প্যাক করছি, এবার বাড়ি চলে যাব। আপনি থাকবেন, যারা কথা বললে ময়না আসবে, টিয়া আসবে বাড়িতে, তাদের সঙ্গে কথা বলবেন। এই দেখো, তুমি কিন্তু আবার ঝগড়া চালু করলে। ঠিক আছে খুলে দিচ্ছি। আপনি কথায় কথায় হাত ধরেন কেন? হ্যাঁ কেন ধরেন, হাত ছাড়ুন। হাত ছাড়বো না। কেন ছাড়বেন না? টিপগুলো নিয়ে কি করবে? কি ফেলে দেবো বাইরে গিয়ে? না ফেলবে না। ফেলবো, 100 বার ফেলবো। আমি বলছি তুমি টিপ ফেলবে না। আমার টিপ আমি ফেলবো, তাতে আপনার কি? হ্যাঁ আরে আশ্চর্য তো, টিপ ফেলবে কেন? আমি ফেলতে বলেছি তোমার টিপ, অন্য কোথাও টিপ রাখা যায় না নাকি? না যায় না, মেয়েদের এটা হ্যাবিট, মেয়েরা আয়নাতেই টিপ রাখে। বিয়ে তো করেননি, সংসার তো করেননি, জানবেন কি করে আপনি? বিয়ে করিনি তো কি হয়েছে? কি আমি বরযাত্রী যাইনি নাকি? বরযাত্রী গেছেন আপনি? হ্যাঁ গেছি। তাহলে জানেন না মেয়েরা আয়নাতেই টিপ লাগায়? হ্যাঁ লাগায় লাগায়, ঠিক আছে, কিন্তু আমি তো টিপগুলো ফেলতে বলিনি। তাহলে কি করবো কি? হ্যাঁ তাহলে কি করবো? কি করবে দেখবে? কি করবেন আপনি?